بسم الله الرحمن الرحيم يا উচ্চ মাধ্যমিক দাদা শ্রেণীর ছাত্রীরা, এই কলেজটি রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজ, ছাত্রীদের কলেজ। অধ্যক্ষ মহোদয় এবং উপাধ্যক্ষ মহোদয়ের নির্দেশনায় আমাদের কলেজে অনলাইন ক্লাস হচ্ছে। সেই ধারাবাহিকতায় আমিও আজকে হাজির, আবার আলোচনার বিষয় ইসলাম শিক্ষা দ্বিতীয় পর্ব। সেখানেও কয়েকটা বিষয় রয়েছে, আল কুরআন, আল হাদিস, এই বিষয়গুলো আছে। আমরা আল হাদিস থেকে ওখানে 25টি হাদিস রয়েছে, জীবনে যা কিছু লাগে আমাদের এই ক্লাসগুলোতে যে হাদিসগুলো আছে, ক্লাস 3, 4, 5 থেকে এবং আরও অন্যান্য ক্লাসেও ইসলাম শিক্ষায় যে হাদিসগুলো আছে, এইগুলা যদি আমরা একটু মনোযোগ সহকারে করি তাহলে জীবনে যা লাগে মোটামুটি কভার হয়ে যাবে। তো ছাত্রছাত্রীরা, তোমরা ভালো আছো তো? আশা করছি এই দুর্দিনেও তোমরা ভালো আছো এবং ভালো থাকবে। পৃথিবীটা তো তোমাদেরই, তোমরা এই পৃথিবীটাকে জ্ঞান অর্জনের মাধ্যমে জয় করবে। যাই হোক, আমরা আমাদের ক্লাসে যে বিষয়টি আলোচনার কথা ছিল আমরা সেদিকে চলে যাই। আল্লাহ তাআলা বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহকে অনুসরণ করো আর অনুসরণ করো তার রাসূলের। মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা নিয়ে এসেছেন সেগুলা গ্রহণ করো, এবং তিনি যা নিষেধ করছেন সেগুলো থেকে বিরত থাকো। এইসব আয়াত থেকে কিন্তু আমরা যে বিষয়টি বলতে পারি সেটি হচ্ছে, জীবনের সমস্যা সমাধানে আল হাদিস যে একটি বিষয় এবং তার যে সক্রিয়তা, এটা আমরা স্বীকার করতে পারি। ইসলামের শরীয়তের যে চারটি বিষয় রয়েছে, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, কোনো সমস্যা হলেই আমরা কোনটা দেখব, কোরআন দেখব সেখানে সমস্যার সমাধান আছে কিনা, যদি সেখানে থাকে তা আমরা সেটি মেনে নেব, আর যদি কোনো সমস্যার কোনো ইঙ্গিত কোরআনে না পাওয়া যায় বা পাওয়া যায় তা অস্পষ্ট, তখন আমরা কী করব, হাদিসের স্বর্ণবর্ণ হব। আর হাদিসেও যখন স্পষ্ট বর্ণনা থাকবে না তখন আমরা ইজমায় যাব, আর ইজমাও যদি সমস্যাটি পূর্ণ সমাধান না হয় তখন আমরা কিয়াসে যাব। যাই হোক, আমরা আমাদের বিষয়ে চলে আসি।
বিসমিল্লাহি রহমানির রহিম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল্লাহ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ কুনতুম খায়রা উম্মাতিন তোমরাই শ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন-নাস মানুষের মধ্য থেকে তোমাদের খুঁজে খুঁজে বের করা হয়েছে। আর শ্রেষ্ঠ উম্মতের কাজটা কি? কুনতুম খায়রা উম্মত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ তোমরা মানুষকে ভালো কাজের পরামর্শ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার আর খারাপ কাজ থেকে বিরত থাকবে বলবে। আর এই দুটির পর যেটি রয়েছে ওয়াতুমিনুনা বিল্লাহ আর তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। আমরা যে বলে থাকি আমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ জাতি হওয়ার জন্য আসলে এই তিনটি গুণ থাকা দরকার আছে। আমার মধ্যে ভালো কাজ করার বা অন্যকে ভালো কাজ করার পরামর্শ দেওয়ার গুণটি যদি না থাকে, আমার মধ্যে খারাপ কাজ না করার এবং অন্য সকল মানুষকে খারাপ কাজ না করার পরামর্শ দেওয়ার এই গুণটিও যদি না থাকে, আর আমি যদি প্রকৃত ইমানদার হতে না পারি, পরিপূর্ণভাবে ইমান আনতে পারি, তাহলে আমি কি শ্রেষ্ঠ জাতির দাবিদার বা দাবি করতে পারব? জগতে বহু মানুষ রয়েছে যারা ভালো কাজের আদেশ দেয়, বাড়ি বাড়ি গিয়েও ভালো কাজের আদেশ দেয়। এমন মানুষের জন্য উত্তম পুরস্কার রয়েছে। আবার জগতে বহু মানুষ রয়েছে যারা নিজেরা খারাপ কাজ করে এবং মানুষকে খারাপ কাজের দিকে অনুগামী হতে অনুপ্রেরণা দেয়। আশা করি তোমার আশপাশে অথবা তোমার অঞ্চলে এরকম মানুষ নাই। হ্যাঁ নিশ্চয়ই আছে, বুঝতে পারবে। তাহলে এই মানুষ আমাদের সমাজে আছে, আর অত মিনুরা বিল্লা মুখে মুখে বলে যে আমরা আল্লাহর উপর বিশ্বাস করেছি, আমরা মুসল্লি মসজিদে যাই, এখানে যাই, ওখানে যাই, পীরের কাছে যাই, যা, কিন্তু প্রকৃতপক্ষে সে যেটি ভালো মনে করে ওটি করে থাকে। এমন মানুষ কি আছে তোমাদের সমাজে? হ্যাঁ নিশ্চয়ই আছে, খুঁজলেই পাওয়া যাবে। তো এইরকম লোক আমরা সেরকম লোক হতে চাই না। আমরা ভালো কাজের আদেশ দিব, মন্দ কাজ থেকে নিজে বিরত থাকব, আর ভালো কাজের পরামর্শ মানুষকে দেব, মন্দ কাজ থেকে বিরত থাকার জন্য মানুষকে দেব, আর সর্বশেষে আমরা কী করব? পরিপূর্ণ ঈমান আনয়ন করব। পরিপূর্ণ ঈমান যদি আনয়ন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা যে যে কাজগুলো পছন্দ করেন সেই কাজগুলো আমরা করব, আর যে কাজগুলি তিনি পছন্দ করেন না সেই কাজগুলি আমরা করব না। আশা করি তোমরা, আমি এতক্ষণ ধরে যা বলছিলাম তা তোমরা হৃদয় করতে পারছো। আমরা যে কোনো মূল্যে আল্লাহ তাআলার কোরআনে প্রণীত এই আয়াতের মর্মার্থ অনুযায়ী চলার চেষ্টা করব, আর আমরা প্রত্যেকেই আমরা রক্ষক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই দ্বিতীয় পত্রের 18 নং হাদিসের মধ্যে কথা বলেছেন। আমাদের এখানে যে হাদিসগুলো আছে সেই হাদিসগুলো মিশকাতুল মাসাবিহ থেকে নেওয়া, পুরো মুসলমান জাতি এটিকে একটি অতি প্রয়োজনীয় হাদিস গ্রন্থ মনে করে সেখান থেকেই এখানে হাদিসগুলো সংগৃহীত হয়েছে। তেমনি একটি হাদিস এরকম যে আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহ ওয়ালা সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি,
ফাল ইমাম আল্লাযি আলা নাস রয় ওয়া মাসুলু নাম রয়াতি ওয়া রাজুল রয়না আলা আহলি বাইতিহি ওয়া মাসুলু নাম রয়াতি আল ইমরাতু রয়াতুন আলা আহলি বাইতি জাওজিহা ওয়া লাহি ওয়া মাসউলাতুন নাম ওয়া আব্দুর রাজুলি রয়ন আলা মালি সাইয়িদিহি ওয়া মাসুলু নাম আলা কুল্লুকুম রয়ন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রয়াতিহি মুত্তাফাকুন আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন সাবধান তোমরা প্রত্যেকেই কিন্তু আর তোমরা প্রত্যেকেই তোমাদের অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসা করো। এখানে বলা হয়েছে যে ফাল ইমাম আল্লাযী রয় ইমাম মানে তা তিনি হলেন অহা মাসুলুন আন তার অধীনস্থদের সম্পর্কে সে জিজ্ঞাসিত হবে। এখন ইমাম সাহেব মসজিদের ইমাম সাহেব তিনি যদি কিছু হাদিয়ার লোভে এই সত্য কথাটি না বলেন, সত্য মাসআলাটি না দেন, সত্য কাজটি না করেন, সমাজে কারা কারা মসজিদে যায় কারা কারা মসজিদে যায় না এই খবরাখবর না রাখেন, প্রত্যেকেই ভালো পরামর্শ না দেন, তাহলে তিনি জিজ্ঞাসিত হবেন। ইমাম আরবি শব্দ, আর ইমাম এর বাংলা প্রতিশব্দ নেতা। আমাদের যে নেতারা রয়েছেন রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী, চেয়ারম্যান থেকে মেম্বার, কাউন্সিলর এবং আরও যারা যারা আছেন প্রতিষ্ঠানের প্রধান যারা আছেন প্রত্যেকেই এর মধ্যে পড়ে যাব, আমরা প্রত্যেকেই এর মধ্যে পড়ে যাব। সুতরাং আমরা আমাদের অধীনস্থদের সম্পর্কে খোঁজখবর নেই কিনা, তাদের প্রতি আমাদের যা করার কথা ছিল সেগুলি করি কিনা, তাদের প্রতি যা বলার কথা ছিল সেগুলো আমরা বলি কিনা, তাদেরকে যা দেওয়ার কথা ছিল সেগুলো আমরা দেই কিনা, এই বিষয়ে সচেতন থাকতে হবে। আর সচেতন না থাকলে বিপদে পড়তে হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই বিষয়ে জিজ্ঞাসা করবেন। উত্তর না দিয়ে ওখান থেকে নড়ার কোনো সুযোগ থাকবে না। উত্তর দিতে পারলে ভালো পুরস্কার, আর উত্তর না দিতে পারলে খুবই খারাপ পুরস্কার। এরপরে বলা হয়েছে যে রাজুল, প্রত্যেকটা লোক রয়েল আলা আহলে বাইত, একটা বাড়ির মালিক, একটা বাড়ির অভিভাবক, তিনি কর্তা, ওই বাড়ির লোকেরা নামাজ পড়ে কি করে না, ভালো কাজ করে কি করে না, আল্লাহর আদেশ মানে কি মানে না, রাসূলের হাদিস মানে কি মানে না, ইজমা কি আছে, বিশ্বাস আছে কি নাই, মসজিদে যায় কি না, রমজান মাসে রোজা রাখে কি না, এবং নামাজ রোজার যে হক সেগুলো আদায় করে কি না, এগুলা তিনি যদি অভিভাবক তিনি যদি একা একাই করেন, আর এদের কোনো খোঁজখবর না নেন, সন্তান ঘুমিয়ে থাকে, স্ত্রী ঘুমিয়ে থাকে, এই খবরাখবর যদি না নেন, তাহলে কি হবে, তিনি জিজ্ঞাসিত হবেন। মাসুল আন রয়াতিহি, তিনি জিজ্ঞাসিত হবেন, জবাব না দিয়ে ওখান থেকে নড়ার কোনো সুযোগ থাকবে না। এরপরে বলা হয়েছে অল ইমরাতু রয়াতুন আলা আহলি বাইতি জাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া মাসউলাতুন আন, আমরা ভাবছি নারীদের তেমন জবাবদিহিতা করতে হবে না, এই হাদিস থেকে আমরা জানতে পারি যে আসলে নারীর দায়িত্ব কম নেয়া হয়। নারী তার স্বামীর সম্পদ রক্ষা করবেন, তার স্বামীর প্রতি আনুগত্য প্রকাশ করবেন, ছেলে সন্তান যারা আছে তাদের প্রতি খোঁজখবর রাখবেন, পালপোষ করবেন, তারা ঠিকমতো বেড়ে উঠছে কিনা, তারা বকে যাচ্ছে কিনা, এইসব ব্যাপার। ওই নারীটি নামাজ রোজা পালন করছেন কিনা, তার ইজ্জত আবরু হেফাজত করছেন কিনা, এগুলার প্রতি কি তিনি সচেতন থাকবেন। আর যদি সচেতন না থাকে তাহলে তাকে বিপদে পড়তে হবে। স্বামীর সম্পদ রক্ষা করার কথা, সেগুলা তিনি যদি দৃষ্টিপাত না দেন, স্বামীর সম্পদের যথেচ্ছা ব্যবহার করেন, তার সম্পদ যদি সংরক্ষণ না করেন, তাহলে তাকে জবাব দিয়ে দিতে হবে। জবাব না দিয়ে
করে একজন সেবক খাদেম চাকর এদের দায়িত্ব এদের দায়িত্ব তাদের মালিকের সম্পত্তি সংরক্ষণ করা, এটা যদি না করে তাহলে সেও রক্ষা সেও জিজ্ঞাসিত হবে। তাহলে আমরা এখানে দেখলাম যে চারটি বিষয়, যে ইমাম ব্যক্তি স্ত্রী এবং খাদেম সেবক এদের এই চারজনের কথা বলা হয়েছে এখানে, কিন্তু প্রকৃত অর্থে আমরা প্রত্যেকেই কোনো না কোনো বিষয়ে দেখভাল করে থাকি, কোনো না কোনো বিষয়ে আমাদের অধীনে লোকজন রয়েছে, কোনো না কোনো বিষয়ে আমরা সম্পৃক্ত আছি। আমাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে জিজ্ঞাসিত আমরা হব, অবশ্যই হব, সন্দেহ প্রকাশ করলে ইমান থাকবে না। সুতরাং আমাদের উচিত হবে প্রত্যেকের দায়িত্ব, আমার দায়িত্ব কর্তব্য কী সেটা বুঝে সেগুলো পালন করা। আর আমরা প্রত্যেকেই যদি আমাদের দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করি তাহলে আমরা যেমন সকল মানুষে পরিণত হব, ঠিক তেমনই সমাজ সুন্দর হবে, পরিবার সুন্দর হবে, দেশ সুন্দর হবে, এই জগৎটা একটা জান্নাতে পরিণত হবে। আসুন আমরা আল কুরআন এবং আল হাদিসে কিছুটা মনোযোগী হই, আর ছাত্রছাত্রীদের বলব বহুদিন তো চলে গেল করোনার জন্য, এবার আসো আমরা আমাদের বৈপত্যগুলো নিয়ে বসি এবং কোথায় কী আছে না আছে পরীক্ষায় কী আসতে পারে আমরা এই বিষয়গুলো নিয়ে চিন্তাভাবনা করি, গবেষণা করি, লেখি, পড়ি, যেটি করা দরকার ওইটি। আমরা আজকে 18 নং হাদিস সম্পর্কে আলাপ আলোচনা করলাম, আমরা সামনে ক্লাসে এই হাদিস সম্পর্কে আরও কিছু আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, আমিও ভালো থাকি, এই দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।